কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বল্লবের খাস ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বল্লবের খাস ইউনিয়নের চেয়ারম্যান আকমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী সাইফউদ্দিন কাউসার। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডিজিএম লুৎফর রহমান, নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আলম সহ আরও অনেকেই সকালে কয়েকটি স্কুল কলেজ মাদ্রাসার হাজারো শিক্ষার্থী শিক্ষক সুধী সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ সমন্বয়ে একটি র্যালি স্কুল মাঠ থেকে বের হয়ে মাদারগঞ্জ এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি পালন করা হয়। কুড়িগ্রাম থেকে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে পলি টিভি নিউজ ডেস্ক।